হাই, আমি সাবিনা বেগম। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর সঙ্গে রয়েছে আমার কিছু সাঙ্গপঙ্গ। আর আমরা আজকে কী কী করলাম, কোথায় কোথায় ঘুরলাম, কী কী খেলাম, এই নিয়ে পুরো ভিডিওটাই। অ্যাকচুয়ালি আমরা আজকে বর্ধমান এসেছি। বর্ধমান আসার কারণ হচ্ছে আমার যে মাধ্যমিকের স্টুডেন্টগুলো রয়েছে তারা খাতা রিভিউ করেছিল। খাতা রিভিউ করার জন্য, খাতা দেখার জন্য তাদেরকে এখানে রেখেছে। তো বললো ম্যাম আপনিও চলুন আমাদের সঙ্গে, তাই আমিও চলে এসেছি। ঈশ্বরচন্দ্র ভবনে আমাদেরকে ডাকা হয়েছিল। আমরা এখানে এসে কিছু প্রসিডিও ছিল সেগুলো পূরণ করে নিলাম। তারপর দেখলাম শুধু আমরা না, অনেক অনেক স্টুডেন্টরা রয়েছে এখানে যারা এসেছে খাতা দেখার জন্য। তারপরে আমাদেরকে বললো ওপরে চলে যেতে। আমরা টুকটাক টুকটাক করে ওপরে চলে গেলাম। ওপরে এই তো আমরা চলে যাচ্ছি। আমার সঙ্গে রয়েছে আমার চার ছাত্রী হাসিনা, আর রয়েছে মৌসুমী, আর ওই যে সামনে দুজন ব্যস্ত রয়েছেন ওনারা লক্ষ্যই করেননি যে এখানে ভিডিও চলছে, আফরিনা রয়েছে আর আবিদা রয়েছে। তারপরে ভিডিও দেখে লাফিয়ে এলো। অ্যাকচুয়ালি ওদের শরীরটা একটু অসুস্থ হয়ে গেছে গাড়িতে এতটা যাওয়ার পর। তারপরে গিয়ে দেখলাম যে অনেক বড় লাইন পড়ে গেছে। তো ঠিক, হ্যাঁ লাইন পড়েছে, তো কী হয়েছে? তারপরে কয়েকটা জিনিস জেরক্স করার ছিল, আমি জেরক্স করতে গেলাম। আর ওদেরকে বললাম তোমরা বসো। ওখানে গিয়ে দেখি গজা, আর গজা জিনিসটা না আমার খুব খুব পছন্দের। তারপর ভাবলাম কিছু গজা নিয়ে চলে আসি, ওই জন্য ফটাম করে কয়েকটা গজা টজা কিনে নিয়ে চলে এসলাম। এখানে এসে দেখি যে এদেরকে খাতা দিয়ে দিয়েছে, খাতার অবস্থা তো বেহাল। তো এদের খুব মন খারাপ হলো খাতা দেখে যে খুব বাজেভাবে নাম্বার দিয়েছে। বললাম ঠিক হ্যাঁ চলতা হয়। তারপরে আমরা এই যে বর্ধমানের বিখ্যাত কার্জন গেট আমরা পের করে চলে এসেছি এখানে বই কিনবো বলে, যে বুড়োরাজ যে দোকানটা আছে সেখানে আমরা বই কিনবো। তো সবাই মিলে আমরা চলে আসলাম। হালকা হালকা বৃষ্টি পড়ছিলো, ওই আমাদের বিখ্যাত বুড়োরাজ দোকান দেখা যাচ্ছে এখান থেকেই। আমি যখনই আসি বর্ধমান বই কিনবো না এমন হয় না। তো এখানে আমরা ঠেলা দিয়ে ঢুকে পড়লাম। পুষ্পুলে খুব সমস্যা হয়, তো ঠেলুন লেখাটা বেশ ভালো হয়েছে। তারপরে আমরা অনেকগুলো বই নিলাম, অনেকগুলো এনসিইআরটি সেট কেনা হয়েছিল। তারপর ভাবলাম যে ওরা বই নিচ্ছে তো আমি নিয়ে নিই, আমি বই দেখলে তো আবার নিজেকে সামলাতে পারি না। আমিও বেশ কয়েকটা বই কিনে ফেললাম। অ্যাকচুয়ালি বই দেখলে না নিজেকে কন্ট্রোল করতে পারি না। তারপরে ভাবলাম যে আমরা খাবো এবার, তো এখানে জিজ্ঞেস করে নিলাম কোথায় বেটার হবে। বললো গোপালের দোকান যাও। ওরে ভাই, গোপালের দোকান যাচ্ছি তো যাচ্ছি, গলি 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 গলি, এতক্ষণ হনুলুই পৌঁছে যেতাম, কিন্তু গোপালের দোকান ফাইনালি পৌঁছেছি। বাপরে বাপ, অনেক অনেক দূর, মুড অফ হয়ে গেছিলো যে এত দূর আসতে হলো। তারপরে বসে বসে আমরা সেলফি তুলছিলাম। তারপরে এসে খাবার, আহা, এতক্ষণ যে ঘোরাঘুরি গলি গলি করে এলাম কিন্তু খাদ্য খাবার সেই লেভেলের ছিল। খাবারই জীবন, পেট শান্তি তো জগৎ শান্তি। খুব ভালো খাবার ছিল আর খুব সুন্দর করে ওরা সার্ভ করেছিল। আবার আমরা শেষবেলায় নিয়ে নিলাম দই, আর দই নিয়ে আমরা ফটাফট ফটাফট কয়েকটি সেলফি তুলে নিলাম পাঁচজনে মিলে। তারপরে আমাদের আরও কিছু ভাবলাম যে ওরা প্রথম বর্ধমানে এসে একটু ওদের ঘোরাবো, কিছু কেনাকাটা করাবো, কিন্তু না, আমাদের গাড়িতে বন্দি হয়ে সেলফি তুলতে হচ্ছিলো। কারণ কিচ্ছু করার নেই, প্রচুর বৃষ্টি হচ্ছিলো, বেরোনো যাচ্ছিলো না। এই বৃষ্টিটা কি আজকেই হতে হলো? যে ফাইনালি আমরা ওই গাড়ির মধ্যে বসে বসে এনজয় করতে লাগলাম মিউজিক আর তার সঙ্গে পরিবেশ। আমরা যখন বর্ধমান থেকে বেরিয়ে চলে এসেছি তখন দেখলাম এই বাবা, বৃষ্টি তো হাওয়া হো গায়া, আর এইদিকে মেঘ মেঘ করে আছে, খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, আর ব্যাকগ্রাউন্ডে আমাদের ড্রাইভার দাদা বাজে সুন্দর সুন্দর গান বাজাচ্ছিলো। তো ভাবলাম যে বেশ ভালোই কাটছে। তারপরে আমরা অজয় নদী যখন পার করছিলাম তখন একটা আমার মাথায় আইডিয়া এলো। এমনিতেই বাচ্চাগুলোর একটু মন খারাপ হয়ে গেছে যে ওরা বাজার করতে পেলো না, কিছু হলো না। বললাম যে চলো এই যে সুন্দর সবুজ ঘেরা পরিবেশ দেখছো, এই পরিবেশটা এনজয় করতে করতে চলো, কারণ তোমাদেরকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবো, আর তোমাদের গেলে অবশ্যই অবশ্যই মন ভালো হয়ে যাবে, কারণ আমি গ্যারেন্টি নিচ্ছি। তো বললো ঠিক আছে ম্যাম, দেখতে হোক ক্যা হতা হে। আমরা চলে এসেছি শান্তিনিকেতনে, দেখতেই পাচ্ছেন একদম এসে ওদেরকে ল্যান্ড করিয়েছি কানের দুলের দোকানে। আর এগুলো কানের দুল গলার মালা নয় রে ভাই, এগুলো হচ্ছে মেয়েদের ইমোশন। সবাই এত খুশি হয়েছে, অনেক অনেক কানের দুল, অনেক মালা তারা রয়েছে, সবাই দেখছে এদিক ওদিক। ফার্স্ট গেটের দোকানগুলো যে রয়েছে সেখানে আমরা কানে সব কিছু দেখছিলাম। বিভিন্ন অর্নামেন্টস দেখার পর বললাম যার যেটা ইচ্ছে কেন, মন ভরে এখানে বাজার করো, তোমাদের হাতে এখন এক দেড় ঘন্টা দু ঘন্টা আছে, কোনো তাড়া নেই। তো সবাই মিলে অনেক কিছু কিনলো, এই ওই কানের দুল থেকে শুরু করে। তারপরে বলছে ম্যাম ব্যাগ নিতাম। আমি বলি ঠিক আছে চলো ব্যাগের দোকানে যাই আমরা। আমরা একটা ব্যাগের দোকানে চলে এসেছি আর খুব সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে, তার সঙ্গে এই ডায়েরিগুলো দেখা হচ্ছিলো। সুতোবাধা এই ডায়েরিগুলো যদিও আমার কাছে কয়েকটা রয়েছে, ওরা তো খুব খুশি হয়েছে দেখে যে ম্যাম তাহলে আমরা ডায়েরিগুলোও কয়েকটা কিনি, আর খুব মজা পাচ্ছিলো হ্যান্ডমেড ডায়েরি, এগুলো বেশ ভালোই লাগে। তারপরে বলছে বাড়ির বাচ্চাদের জন্য কিছু নিতে হবে, ওই জন্য ওরা পেন ব্যাগ যেগুলো আছে, পেন বক্স বলা যায় বা কিছু বলা যায়, এই এগুলো বেশ খুব সুন্দর ছিল এবং রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইন ছিল। এগুলো একটু চাইনিজ চাইনিজ যে আর্টগুলো হয় সেই রকম ছাপানো ছিল,
ছিল, ওরা বেশ বলল যে ঠিক আছে বাড়ির বাচ্চাদের জন্য যদি এগুলো নিয়ে যাওয়া হয় গিফট হিসেবে তারাও ভীষণ খুশি হবে। তারপরে আমাদের শুরু হলো ব্যাগ দেখা। খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল, ব্যাগগুলো তো খুবই ভালো লাগছিল। তো আমি কাকুকে বললাম যে কাকু বেশি দাম ধরো না, দেখো দেখো আমি এখানকারই কিন্তু একসময় বাসিন্দা ছিলাম। কাকু বলছে ঠিক আছে তুই যখন বলছিস তো চল, তুই যতগুলো ব্যাগ নিবি নে, কিন্তু সবগুলোই রিজনেবল প্রাইসের মধ্যে ধরা হবে। আর সত্যি খুব ভালো, সিলিং ব্যাগ থেকে শুরু করে হ্যান্ডব্যাগ সমস্ত ব্যাগগুলো খুব ভালো ভালো ছিল। অনেকগুলো ব্যাগ তারা নিল, তার মধ্যে হাসিনা যে ব্যাগটা পছন্দ করেছিল সেই ব্যাগটাও খুব সুন্দর ছিল। এই যে কি সুন্দর, যেমন মেয়ে কিউট তেমন হচ্ছে ব্যাগ কিউট, সবগুলোই খুব সুন্দর সুন্দর হচ্ছিলো। তারপরে আমরা ব্যাগ ভর্তি করে বিভিন্ন জিনিস কেনাকাটা করে চলে এলাম, সেগুলো রেখে দিয়ে ভাবছি আরও কিছু কেনা যায় কিনা, এখনও টাইম আছে। তারপরে আমরা চলে এলাম মাটির দোকানে, এখানে যে মাটির ব্যাঙ্গেলসগুলো আছে সেগুলো নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি মাটির ব্যাঙ্গেলসগুলো আমার খুব খুব পছন্দের রয়েছে আমার কাছে, তবুও আবার নিলাম। তারপরে হচ্ছে এই যে পাখাগুলো, এগুলো তো ভীষণ কিউট ছিল, অ্যাকচুয়ালি স্মাইলি দেওয়া রয়েছে, ওরা তো খুব খুশি হয়েছে বাচ্চাদের মতো হচ্ছে একটা দেখছে সেটা দেখছে। তারপরে অনেক গহনাগাঁঠি কিনলো বাড়ির লোকদের জন্য, দিদিদের জন্য। এই পেন্টিং করা যে লকেটগুলো আছে এগুলো বেশ বেশ সুন্দর, বেশ অথেন্টিক, মানে কী বলবো, অ্যাস্থেটিক লাগে। তারপর ভাবলাম যে আমাদের তো পৌঁছাতে অনেক লেট হবে, তো ফার্স্ট গেটের মোমো বহুদিন খাইনি, তো ফার্স্ট গেটের মোমো কিনে নিই। বেশ কয়েক প্যাকেট আমরা মোমো নিয়ে নিলাম, কারণ আমাদের পৌঁছতে লেট হবে আর আমরা চাইছিলাম যে আর কোথাও থামবো না, একদম এই মোমো খেতে খেতে বাড়ি পৌঁছে যাব। মানে বাড়ি তো পৌঁছাবো না, তার আগে পেটটা যেন ভরা থাকে। তার জন্য আমরা অনেকগুলো মোমোর প্যাকেট নিয়ে বসে পড়েছি, সঙ্গে মিউজিক রয়েছে আর বাইরে রয়েছে বৃষ্টি ভেজা পরিবেশ, সব মিলিয়ে একটা সুন্দর বেশ মনোরম একটা ব্যাপার তৈরি হয়েছিল। খুব খুব ভালো একটা ট্রিপ হলো, সবাই খুব খুশি। ওকে বাই।